আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের মাঝে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন এবং জানাচ্ছেন যে ভাই এস সি সিম থেকে আমাদের অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্সটা কেটে নিচ্ছে তো আমরা এটা কীভাবে অফ করবো আসলে আপনারা সবাই হয়তো জানেন যে সৌদি আরবে সহ সব দেশেরই বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন প্রত্যেকটা সিম কোম্পানিতে বিভিন্ন ধরনের অফার চালু থাকে তো হয়তো কোনো সময় মেসেজ আওয়ার পর অথবা কল আসার পর বলে ওয়ান চাপার জন্য তখন আমরা বুলক্রমে কী করি ওয়ান চাপি বা যখন আমাদেরকে বলে টু চাপার জন্য আমরা টু চাপি সো কোনো না কোনোভাবে দেখা যায় আমাদের সিমগুলোতে কোম্পানির যেই অফারগুলো রয়েছে বা যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলা অ্যাক্টিভেট হয়ে যায় মানে সেটা চালু হয়ে যায় ধরেন আপনার টিউন তারপর হচ্ছে মেসেজের তারপর হচ্ছে আপনার ইন্টারনেট সার্ভিস সহ আর বিভিন্ন রকমের সিম কোম্পানির বিভিন্ন সার্ভিস তারা প্রোভাইড করে থাকে তো এই সার্ভিসগুলো যদি আমাদের সিমের ভিতরে অ্যাক্টিভেট করা থাকে অর্থাৎ সচল থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর পর সেটা অটোমেটিক্যালি রিনিউ হবে এবং আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে তো এরকমটাই হচ্ছে আপনাদের সাথে হয়তো আপনারা সেই আপনার যে সিমটা ইউজ করতেছেন যারা আপনারা বিশেষ করে এসটিসি সিম ইউজ করতেছেন যেহেতু আমি এসটিসি সিম সম্পর্কে আজকে কথা বলবো তো যারা এসটিসি সিম ইউজ করতেছেন যাদের অটোমেটিক্যালি ব্যালেন্সটা কেটে নিচ্ছে তো কীভাবে এটা অফ করবেন তো দেখেন এটার কয়েকটা প্রসেস আছে তিনটি প্রসেসেই আপনি এটা অফ করতে পারবেন সো আমরা প্রথম যে প্রসেসটা সেটা সবচেয়ে সোজা এবং আপনারা সবাই করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো দেখেন প্রথম হচ্ছে আপনার যে মোবাইল ফোন রয়েছে সেখানে আপনি এখানে হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর নাহলে একটু পরে দেখবেন সে কি কীরকম তো প্রথম হচ্ছে আপনার মোবাইল থেকে একটু আপনার যে এস অপশনটা রয়েছে সেখান থেকে আপনি এস এম অপশনে যান অর্থাৎ মেসেজ অপশনে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখান থেকে আপনি একটা ফাঁকা এস এম এস সেন্ড করবেন তো সেখানে কাকে সেন্ড করবেন সে নাম্বারটা হচ্ছে এইট ডাবল জিরো ত্রিপল ফোর এই নাম্বারে আপনি জাস্ট একটা ব্লাঙ্ক মেসেজ পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনি মেসেজে কোনো কিছুই লেখবেন না জাস্ট আপনি একটা টু যেখানে টু বরাবর থাকবে সেখানে আপনি এইট ডাবল জিরো থ্রি ফোর অর্থাৎ তিনটা ফোর দেওয়ার পর লিখবেন না কিছু ফাঁকা একটা মেসেজ পাঠাবেন তো পাঠানোর পর পর সেখান থেকে অর্থাৎ এস থেকে আপনাকে অটোমেটিক্যালি একটা রিপ্লাই মেসেজ দেবে সেটা হচ্ছে আপনার এই সিমের ভিতরে কোন কোন অফারগুলা বা কোন কোন প্যাকেজগুলা এক্টিভাইট করা আছে এখন আপনি স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকম প্রত্যেকটার আপনার শর্টকট চলে আসবে আপনার যে যেরকম এখন স্ক্রিনে দেখতেছেন আপনার যত রকমের সার্ভিস থাকবে এখানে এক্টিভাইট যে কোডগুলো রয়েছে এই কোডগুলা চলে আসবে তো আপনার যদি এই ধরনের কোনো কোড না আসে তাহলে আপনার কোনো সার্ভিস চালু নাই সো আপনার টাকা কাটার কোনো ভয় নাই বাট যদি আপনার এরকম কোনো লিস্ট চলে আসে বিভিন্ন সার্ভিসের শর্টকট লেখা আপনারা হয়তো দেখতেছেন শর্টকট চলে আসে তখন এই সার্ভিসটার কারণেই হয়তো আপনার টাকাটা কেটে নিচ্ছে তো এখন এগুলো কিভাবে অফ করবেন অফ করাটা খুবই ইজি আপনি জাস্ট এখন যে মেসেজটা প্রথম ব্লাক মেসেজ পাঠাইছেন সো ওটার পিছনেই আপনি কি লিখবেন ইউ আমি স্ক্রিনে দেখাচ্ছি ইউ লিখবেন ইউ হচ্ছে আনসারস্ক্রিপশন তো ইউ লেখার পর একটা স্পেস দেবেন অর্থাৎ একটা গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পর যে সার্ভিসটা আপনি অফ করতে চাচ্ছেন এখানে যে শর্টকটটা দেখতেছেন সেই কোটটা অর্থাৎ আপনার যে শর্টকটটা থাকবে যে সার্ভিসের আপনার মেসেজটা রিপ্লাইতে চলে আসবে সেই শর্টকটটা দেবেন প্রথম ইউ তারপরে স্পেস তারপরে আছে আপনার সার্ভিসের শর্টকট দিয়ে মেসেজটা সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে সেটা আনসাবস্ক্রিপশন হয়ে যাবে এবং আপনাকে একটি রিপ্লাই মেসেজে তারা জানিয়ে দিবে যে আপনার এই অফারটি আনসাবস্ক্রিপশন হয়ে গেছে তো এই সিস্টেমে অর্থাৎ ইউ লিখবেন স্পেস দিবেন এবং আপনার যে শর্টকোটটা রয়েছে ওই কোডটা আপনি দিয়ে দিবেন তো এভাবে করে আপনার যে কয়টা লিস্ট চলে আসবে যে অফারগুলো চলে আসবে প্যাকেজগুলো চলে আসবে সার্ভিসের প্রত্যেকটা সার্ভিস আপনি স্টপ করে দিবেন তো এইভাবে কমপ্লিট করার পর দেখবেন আপনার সম্পূর্ণ সার্ভিস অফ হয়ে যাবে এবং আপনার সিম থেকে আর কখনই কোনো টাকা কাটবে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ